একদিন পরই মুখরিত হবে স্কুল প্রাঙ্গণ, বেড়েছে ইউনিফর্মের চাহিদা। বন্যা কবলিত এলাকায় চিন্তার ভাঁজ, সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর। ধর্মীয় প্রতিষ্ঠান ও মানব সেবার আড়ালে হাজার হাজার কোটি টাকা আত্মসাত, পাওনা চাইলেই চালাতো নির্যাতন, এহসান গ্রুপের চেয়ারম্যান ও তার সহযোগী গ্রেফতার। চট্টগ্রাম নগরীর গলার কাঁটা দেওয়ানহাট থেকে আগ্রাবাদের রাস্তা, দফায় দফায় বেড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের মেয়াদ, যানজটে দুর্ভোগ চরমে। এবং রূপালী পদ্মার রূপালী ইলিশ মিলছে মাওয়া মৎস্য আড়তে, সরবরাহ বাড়লেও দামে আগুন, পূজা উপলক্ষে বাংলাদেশের উপহারের অপেক্ষায় পশ্চিমবঙ্গবাসী। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। একদিন পরই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে স্কুল কলেজের প্রাঙ্গণ। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই প্রস্তুতি শেষ করে এনেছে। শ্রেণীকক্ষ ধোয়া মোছার পাশাপাশি মাস্ক, থার্মোমিটার, অক্সিমিটার, হ্যান্ড স্যানিটাইজার সহ নানা সরঞ্জাম কিনেছে স্কুলগুলো। টিকার আওতায় এসেছেন বেশিরভাগ শিক্ষকই। অনেক বিশ্বাসের তোলা ছবি নিয়ে ফেরদৌস লিপি রিপোর্ট। ভবনের বাইরের আঙিনা পরিষ্কার শেষ, শনিবারের মধ্যে শেষ করতে হবে বাকি কাজ। তাই তো শুক্রবারও চট্টগ্রামের স্কুলে স্কুলে ব্যস্ততা, সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে শ্রেণীকক্ষের টেবিল বেঞ্চ, প্রস্তুত করা হচ্ছে ব্ল্যাকবোর্ড সহ পাঠদানের সব ধরনের আয়োজন। মহামারী শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের শিক্ষা জীবনের দেড় বছর, আর তাই আগামীতে এই পথ নির্বিঘ্ন করতে করোনা সংক্রমণ প্রতিরোধে স্কুলগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কেনা হয়েছে মাস্ক, অক্সিমিটার, থার্মোমিটার সহ নানা সরঞ্জাম, নির্মাণ করা হয়েছে হাত ধোয়ার বেসিন, প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন সেন্টার। ক্লিনিং এর কাজ এখনো চলছে, আগামীকালের মধ্যে আমরা সব কিছু, আগামীকাল 12টার মধ্যে একদম প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য ওয়েট করব। ইতিমধ্যে স্কুল শিক্ষকদের শতভাগ করোনা টিকা দেয়া আছে বলে নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া কর্মকর্তা কর্মচারীদেরও দুই ডোজ টিকা নেওয়া আছে। টিচারের টিকা কমপ্লিট, আমার কর্মচারীদের মধ্যে 100% কমপ্লিট। ছাত্রদের নির্দেশনা এসেছে, আমি ছাত্রের হিসাব মাওসিতে প্রেরণ করেছি। দীর্ঘদিন পর স্কুল খোলার আনন্দ বজায় রাখতে সচেতন অভিভাবকরাও, স্বাস্থ্যবিধি যাতে ঠিক থাকে, দূরত্বটা বজায় থাকে, ক্লাসে বেঞ্চে বসার নিয়মটা ঠিকঠাক থাকে। প্রাথমিক লেভেলের যে বাচ্চাগুলো আছে তাদের ব্যাপারে যে তারা নিয়মিত মাস্কটা পরছে, হাতটা স্যানিটাইজ করছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে বেশিরভাগ স্কুলেই প্রস্তুতি শেষ করে এনেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরের যে নিরাপত্তা সেটা নিশ্চয় আমরা দিতে পারবো, কিন্তু একই সঙ্গে অভিভাবকদেরকে অনুরোধ করবো তারা যেন নিরাপদে আমাদের শিক্ষার্থীদেরকে বাসা থেকে স্কুল এবং স্কুল থেকে বাসা এই জানা নেওয়ার কাজটি এটা যেন সাবধানে করে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুরুতে এসএসসি, এইচএসসি এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন এবং অন্য শিক্ষার্থীদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে স্কুল খোলার আগমুহূর্তে বেড়েছে ড্রেস ও জুতার চাহিদা, হঠাৎ চাহিদা বাড়ায় দেখা দিয়েছে ইউনিফর্ম সংকট। এদিকে ক্রেতা সমাগমে মুখর, লাইব্রেরি থেকে স্টেশনারি দোকানগুলো পর্যন্ত, দীর্ঘ সময় পর বেচাকেনা বাড়ায় খুশি দোকানিরা। দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল কলেজ, তার উপর করোনার কারণে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ায় তৈরি করা যায়নি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম। এ অবস্থায় স্কুল কলেজ খুলতে যাওয়ায় হঠাৎ বেড়ে গেছে ড্রেস ও জুতার চাহিদা, যে কারণে বিভিন্ন দোকানে দেখা দিয়েছে ইউনিফর্ম সংকট। এখন আগে ড্রেসে কাজে লাগতেছে না, ছোট হয়ে গেছে তার ইউনিফর্মটি। আমার দীর্ঘদিন স্কুলে না যাওয়া সবগুলো এখন ছোট হয়ে যাচ্ছে, আর ঘরে একটা বোরিং ফিল লাগছে। জুতা কাপড় সবগুলো ছোট হয়ে গেছে, প্যান্টও ছোট হয়ে গেছে, এই জন্য আসে আর কি। শুধু রিফাতি নয়, বাড়ন্ত বয়সের কারণে বেশিরভাগ শিক্ষার্থীকেই নতুন করে কিনতে হচ্ছে স্কুল ড্রেস। অনেকদিন স্কুলে না যাওয়ার কারণে জামা কাপড়, বেল্ট, জুতা ছোট সব ছোট হয়ে যাচ্ছে, এগুলো আবার নতুন করে কিনা লাগতেছে আর কি। জুতা ছোট হয়ে যাওয়ায় স্কুল শুয়ের দোকানেও বেচাকেনা চলছে পুরো দমে। বাচ্চাদের তো শারীরিক বৃদ্ধি পেয়েছে, দুই বছর একদম টানা স্কুল বন্ধ,
তা এখন নতুন করে তাদের ড্রেস আপ প্লাস হচ্ছে জুতো এগুলো কেনার জন্য আমি বেরিয়েছি। জুতা ছোট হয়ে গেছে, এগুলো আমরা জুতা কিনতে আসছি আর বেচা বিক্রি অনেকটা আগের চেয়ে অনেকটা বাড়ছে। অনলাইন ক্লাস বাদ দিয়ে দেড় বছর পর ক্লাসরুমে ফেরার প্রস্তুতি, লাইব্রেরিতেও তাই ভিড়টা বেশি, কেউ এসেছেন খাতা কিনতে, কেউ বা কলম পেন্সিল। তো অনেকদিন যাবত স্কুল কলেজ বন্ধ ছিল, বাচ্চারা কিছু দরকার হয়েছে হয়নি, এখন তো স্কুল কলেজ খুলবে, এজন্য সব কিছুর উপরে স্কুলের যাবতীয় লাইব্রেরিতে আসছি এজন্য কেনাকাটা করার জন্য। কিনতেই হবে কারণ এখন ক্লাসে যাবে অনেকদিন পরে। অনলাইনে ক্লাস করার সময় তেমন কোনো বেচা কিনা ছিল না, কিন্তু এখন স্কুল খোলার ঘোষণা হওয়ার পর থেকে একটু বেচা কিনা বাড়ছে আর কি। রোববার থেকে দীর্ঘদিনের অচলায়তন ভেঙে শিক্ষার্থীদের পদচারণায় ছন্দ ফিরে পাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রমে ফেরার অপেক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোথাও কোথাও বন্যার পানিতে ডুবে আছে বিদ্যালয়ের খেলার মাঠ ও শ্রেণীকক্ষ। নদীগর্ভে হারিয়ে যাওয়া স্কুলগুলোর ভবিষ্যৎ নিয়েও রয়েছে উৎকণ্ঠা, তাই মন খারাপ ছাত্রছাত্রীদের, দুশ্চিন্তায় অভিভাবক ও শিক্ষকরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। দেশে যখন চলছে স্কুল কলেজ খোলার প্রস্তুতি, তখন বন্যা দুর্গত এলাকার প্রতিষ্ঠানগুলো পানিতে টইটম্বুর। বিদ্যাপীঠের প্রধান ফটকের সামনে জমে আছে নোংরা পানি, পাঠদানের মতো নেই কোনো পরিস্থিতি। কক্ষের ভেতরে জমে থাকা পানিতে নষ্ট হচ্ছে টেবিল বেঞ্চ, কাঠ পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। 12 তারিখে সব স্কুল খোলা, আমাদের স্কুলটা খোলা না। আমরা শুনে খুব খুশি হয়েছিলাম, এখন স্কুলে এসে দেখি স্কুলের ভিতরেও পানি, শ্রেণীকক্ষেও পানি। দেড় বছর পর ক্যাম্পাসে ক্যাম্পাসে আবারও বাজবে ঘণ্টা, হৈহুল্লোড়ে মাতবে শিশু কিশোররা, সে সময়ও বঞ্চিত বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে মানিকগঞ্জে খুলছে না 163টি শিক্ষা প্রতিষ্ঠান। কিভাবে আমরা শ্রেণীকক্ষে ক্লাস নেব, শ্রেণীকক্ষে পানি, বসার মতো পরিবেশ, শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার মতো পরিবেশ আমাদের বিনষ্ট হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণার খবরে শিক্ষক আর ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস এখন যেন ভেসে গেছে বানের পানিতে। টাঙ্গাইলের বাসাইলের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবর্তে এখন হতাশা বিরাজ করছে। বাংলাদেশে সবাই স্কুল খোলা, কিন্তু পানির জন্য যাতায়াত করতে পারতেছি না। চতুর্দিকেই পানি, এদিকে আমার ছেলে মেয়ে স্কুলে আমি পাঠানো সম্ভব না। ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় কুড়িগ্রামে নদীগর্ভে বিলীন হওয়া 5টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, তাদের এখন নেই কোনো শ্রেণীকক্ষ, নেই কোনো বিদ্যালয়ের অস্তিত্ব। প্রায় 2 কিলোমিটার দূরে গতিয়াশাম গ্রামের এক ব্যক্তির দেয়া 10% জমিতে তারা হুড়ো করে টিনের ছাপরা দিয়ে ঘর নির্মাণ করে রোববার থেকে ক্লাস শুরুর প্রস্তুতি চলছে। আমাদের স্কুল তো ভেঙে গেছে, অনেক দিন থেকে ক্লাস করি না। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দাবি, শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার মতো এখনো পরিস্থিতি হয়নি। হ্যাঁ, পানি উঠছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে কোনো অসুবিধার কোনো খবর আমরা পাইনি। যদি একেবারেই খুব বেশি খারাপ অবস্থা মনে রাখে, আমাদের মৌখিক নির্দেশনা খবর টেলিফোনে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কিভাবে এর সমাধান করা যায় সেই বিষয়টা আপনারা সমাধান করবেন। বন্যা কবলিত এলাকায় পানি কমলে ক্লাস নেওয়া শুরু করতে প্রস্তুত রয়েছেন শিক্ষকরা। লাভিব হাসান, সময় সংবাদ। দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমায় স্বস্তি প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সংক্রমণ বাড়লে আবারও বন্ধ হতে পারে স্কুল। সকালে রাজধানীতে সরকারি তিতুমির কলেজ পরিদর্শন শেষে মন্ত্রী জানান, আগামী 3 মাস প্রতি সপ্তাহে 50 লাখ করে টিকা আসবে দেশে। আমাদের দেশেও যদি দেখি যে আমাদের সংক্রমণ হার বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে, তা অবশ্যই তখন বন্ধ করার সিদ্ধান্ত তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় নেবেই, আমরাও পরামর্শ সেভাবেই দিব। আমরা তো চাইবো না যে আমাদের ছেলেমেয়েরা সংক্রামিত হয়ে যাক। অনেক দেশে তো স্কুল কয়েকবার খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে, আপনারা সেটা দেখেছেন। তা আমাদের দেশেও আমরা একই নীতি ফলো করব। আমরা চাই যে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শুরু হয়ে যাক, যদি কোনো রকমের সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে পরে সেই স্কুল আমরা বন্ধ করে দিব। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 38 জন, যা 3 মাসের মধ্যে সর্বনিম্ন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একদিনে মারা যাওয়া 38 জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা 26,832 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 2,325 জন, এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে 15,27,215 জন। দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও ডেঙ্গু আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। এ অবস্থায় দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে রাজধানীর 400 শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রিপোর্ট তোহা খান তামিমের। দেশে চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ে কেবল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 2500-এরও বেশি। সরকারি হিসাবে চলতি বছর এ পর্যন্ত প্রাণ গেছে অর্ধ শতাধিক, আক্রান্তের সংখ্যা প্রতিদিনই 2.5-3 শতাধিক, চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। আর ডেঙ্গু বাহক এই এডিসের সবথেকে বেশি শিকার হচ্ছে শিশুরা। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ও গত কয়েকদিনে বৃষ্টি হওয়ায় এসব প্রতিষ্ঠান ও আশপাশে তৈরি হয়েছে এডিস বিস্তারের উপযুক্ত পরিবেশ। দুই সিটিতে সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ডেঙ্গুর এই সময়ে কীটনাশক প্রয়োগ করতে পারেনি নগর কর্তৃপক্ষ। এ অবস্থায় প্রতিটি প্রতিষ্ঠানকে এডিস নিধন কার্যক্রমের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে যে কোথাও কোনো জায়গায় যেন পানি জমা না থাকে, সেখানে যেন এডিস মশার লার্ভা না থাকে। আর ওই স্কুল অঞ্চলে সিটি কর্পোরেশনের মাধ্যমে ফগিং করিয়ে নিতে হবে। এরই মধ্যে সকল সরকারি স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে দাবি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে আগামী কয়েকদিন চলবে এই কার্যক্রম। সরকারি এবং আধা সরকারি সকল স্কুল সমূহ আমরা কভার করতে পেরেছি, কিন্ডারগার্টেন, বেসরকারি, তো এনারা নিজেরা করে, তারপরও আমরাও ওই স্কুলের সমূহ সবগুলো যাতে পৌঁছাতে পারি, আমাদের তো অব্যাহত আসেই অভিযান, আমরা সেগুলোতেও আমরা যাব। স্কুলের ভেতরে যে জায়গাগুলোতে মশা থাকতে পারে, এডিসের লার্ভা হতে পারে, ডেঙ্গু হতে পারে, সেই জায়গাগুলোকে টার্গেট রেখে আমাদের কর্মীরা প্রথমে করেছে লার্ভিসাইডিং, তারপরে করেছে অ্যাডাল্টিসাইডিং, মানে ফগিং। চলতি বছর এখন পর্যন্ত 13,000 ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ছুটির দিন কক্সবাজার সৈকতে উপচে পড়া ভিড়, উধাও স্বাস্থ্যবিধি, লাল পতাকা উপেক্ষা করেই ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে নামছেন পর্যটকরা। ধর্মীয় প্রতিষ্ঠান ও মানব সেবার আড়ালে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা আত্মসাত, বিনিয়োগ করে পথে বসেছেন কয়েক হাজার মানুষ, অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব হাসান ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। তার বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে পথে বসেছেন কয়েক হাজার মানুষ, পাওনা টাকা চাইতে গেলেই চলত নির্যাতন। রাজধানী থেকে তাকে গ্রেফতারের পর বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন রাগিব। প্রথমে মসজিদের ইমাম, এরপর 900 টাকা বেতনে শুরু করেন একটি MLM কোম্পানিতে চাকরি। সেই অভিজ্ঞতা থেকে খুলে বসেন এহসান মাল্টি সমবায় সমিতি। 10,000 গ্রাহকের 110 কোটি টাকা দিয়ে 12 বছরে মানুষ ঠকানোর ব্যবসা করে আঙুল ফুলে কলাগাছ হয় সমিতির চেয়ারম্যান রাগিব আহসান। তিনি এখন 17টি প্রতিষ্ঠানের মালিক, আত্মীয় স্বজনদের নামে গড়েছেন আরও ব্যবসা প্রতিষ্ঠান ও ফ্ল্যাট। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন গ্রাহকের বিপুল পরিমাণ টাকা। বৃহস্পতিবার রাতে রাজধানীর তোপখানা রোড থেকে রাগিব আহসান ও তার ভাই আবুল বাশারকে গ্রেফতার করে র‍্যাব। শুক্রবার দুপুরে কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে সংস্থাটি জানায় প্রতারণার কৌশল হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠান ও মানব সেবাকে বেছে নেন তিনি। আকৃষ্ট করা হয় সুদ ছাড়া ব্যবসার নামে প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে, এতে বিনিয়োগ করেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে তিনি সবাইকে বলেন যে শরিয়া সম্মত সুদবিহীন বিনিয়োগের জন্য উনি সবাইকে আকৃষ্ট করেন, তার এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করেন, যারা মাহফিলে অংশগ্রহণ করেন তাদেরকে উদ্বুদ্ধ করেন তার এই সংগঠনে বিনিয়োগের জন্য। পাওনা টাকা চাইতে গেলে আটকে রেখে মারধর করা হতো গ্রাহকদের, এমনকি অ্যাসিড মেরে ঝলসে দেওয়ারও অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা যারা টাকা পেত তারা কখনো তাদের পাওনা টাকার জন্য গেলে অনেক ক্ষেত্রেই তার অফিস হতে তারা লাঞ্ছিত হয়েছে, মারধরের শিকার হয়েছে, তার যে অফিসের লোক বা তার ভাইরা অ্যাসিড দগ্ধ করেছে। রাগিবের বিরুদ্ধে 15টি মামলা রয়েছে। হাতিয়ে নেওয়া অর্থ জঙ্গি কার্যক্রমে বিনিয়োগ কিংবা বিদেশে পাচার করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে র‍্যাব। 10 কোটি টাকার মাধ্যমে এসানুল লকশাউন, সময় সংবাদ, ঢাকা। দেওয়ানহাট থেকে আগ্রাবাদ মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা চট্টগ্রাম নগরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দফায় দফায় বেড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, এতে রাস্তার বেহাল দশা। 5 মিনিটের পথ যেতে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। অনেক বিশ্বাসের ক্যামেরায় ফেরদৌস লিপির আরও একটি রিপোর্ট। সকাল 9:20 দেওয়ানহাট থেকে ছেড়ে আসা সিটি সার্ভিসের বাসটি আগ্রাবাদ মোড়ে পৌঁছায়, তখন সময় প্রায় 10:00। অথচ 1.5 কিলোমিটার এই রাস্তা পার হতে সময় লাগার কথা 5 থেকে 6 মিনিট। এই পথ পাড়ি দিতে প্রতিদিন হাজার হাজার কর্মজীবীকে সময় অপচয় করতে হয় কয়েক ঘন্টা। এই যানজটটা খুব কষ্টকর, সহ্য হয় না,
মনে হয় গাড়ি থেকে নেমে যাই। আমাদের অফিসে যেতে আমাদের এক ঘন্টা জায়গা, যেখানে আপনার দেখা যায় দুই ঘন্টা লেগে যায়। আমাদের সময় ক্যাপচার না, তারপরে যাত্রীরা চিল্লে চিল্লে করে, রাস্তা গাতা, এই গাড়ির সাথে গাড়ি বাজি যায়। এখান থেকে দাম করতে করতে আসি, পুরো এক ঘন্টা উড়ে গেছে ডানোর থেকে আগ্রাবাদ। দীর্ঘদিন ধরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় দুপাশের রাস্তা যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। বিপজ্জনক ভাঙা রাস্তায় ধীরগতির কারণে সৃষ্টি হয় যানজটের। এতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকেও। আমরা এখানে 6 জন ট্রাফিক কনস্টেবল আর 2-7 জন মিলে এই যানজটটা নিরসন করার চেষ্টা করি আর কি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্নয়নমূলক কাজ চলমান থাকা অবস্থায় জনগণের দুর্ভোগ লাঘবের বিষয়টা বেশিরভাগ সংস্থার পরিকল্পনায় থাকে না। এতে চড়া মূল্য দিতে হয় নগরবাসীকে। এই ক্ষেত্রে ফ্লাইওভারের মতো দীর্ঘ নির্মাণ কাজে আরও পরিকল্পিত ও আধুনিক হওয়ার পরামর্শ তাদের। যে গর্তগুলি হচ্ছে, গর্তগুলি রাতের বেলা যখন যানবাহনের চাপ কম থাকে তখন সেখানে ব্যাট ফিলিং করে রোলার চালিয়ে ওই জায়গাগুলিকে যদি স্মুথ করে দেওয়া হয়, এবং পানি যেগুলি পরে পানি সরার জন্য যদি ড্রেনগুলিকে সচল রাখে, তাহলে মনে হয় জনদুর্ভোগ কিছুটা কমবে। 2019 সালে ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2021 সালে শেষ হওয়ার কথা থাকলেও পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2023 সালের জুন পর্যন্ত। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি, আবার কখনো ষড়যন্ত্রকারী দল হিসেবে পরিচিতি পাওয়া বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ হত্যাকাণ্ড আসলে বঙ্গবন্ধু পরিবারের উপর হত্যাকাণ্ড নয়, বহু কষ্টে অর্জিত মুক্তিযুদ্ধের উপর নৃশংসতম হামলা। মঞ্চের খুনিদের পেছনে যারা নেপথ্যের নায়ক, পৃষ্ঠপোষক, কারিগর, কুশীলক, ষড়যন্ত্রের সেই নেপথ্যের নায়কদের আজ খুঁজে বের করা দরকার। তাদের বিরুদ্ধে তদন্ত করে এদের স্বরূপ উন্মোচিত করা উচিত আগামী প্রজন্মের জন্য। গোটা বাংলাদেশ জুলুমের জনপদে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে। বিকেলে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন। যারা আজকে এই ভয়াবহ একটা দানবীয় একটা সরকারের মাধ্যমে আমাদেরকে নিষ্পেষণ করছে, নির্যাতন করছে, তাদেরকে পরাজিত করতে না পারি তাহলে এই অবস্থা কিন্তু চলতেই থাকবে। অতীতের যে আন্দোলনগুলোতে আমরা জয়লাভ করেছি, সেই আন্দোলনগুলোর মতো করে একটা জনগণের ঐক্য সৃষ্টি করে একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করে আমরা জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করি, আইনের শাসন প্রতিষ্ঠা করি। পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত একটি মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণা করেছেন শত শত মানুষের সঙ্গে, আর এ কাজে তার সহযোগী এক অটোরিকশা চালক, তবে শেষ রক্ষা হয়নি। জামালপুর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে কথিত পরিচালক ও তার সহযোগীকে। বুলবুল রেজার রিপোর্টে বিস্তারিত। আমি এসাদুর রহমান বলছি, আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার একটি গ্রামের মুদি দোকানদার ইউসুফ আলী নিজেকে পরিচয় দেন পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক হিসেবে। দোকানে বসেই পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধান করে দেন টাকার বিনিময়ে। জামালপুরে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তারের পর তার অভিনব প্রতারণার কৌশলটি সম্পর্কে জানতে পেরেছে গোয়েন্দারা। বছর দুয়েক আগে গ্রামীণ ফোনের একটি মোবাইল নম্বর কিনেন ইউসুফ। নম্বরের শেষ ডিজিটটি পাসপোর্ট অধিদপ্তরের জন্য বরাদ্দকৃত নম্বরের সঙ্গে মিল রয়েছে। অনেকেই পরিচালক মনে করে ফোন করে তার কাছে পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধান চাইতেন। এই সুযোগটি কাজে লাগান তিনি। সহযোগী অটোরিকশা চালক বন্ধুর মোবাইলে ওই নম্বর ব্যবহার করে খোলেন ইমো অ্যাকাউন্ট। ব্যবহার করেন পাসপোর্ট অধিদপ্তরের আসল পরিচালক সাইদুর রহমানের ছবি। শুরু করেন প্রতারণা। সিমটা উঠানোর পরে বিদেশ থেকে আমাকে ফোন দিতে থাকে যে স্যার আপনি তো আগে টাকা নিয়েছেন, আমার কাজটা করে দেন। পরে তো আমি পরে বললাম যে টাকা কম হয়েছে, এরকম আরও কিছু আবেদন করার পরে উনি আমাকে আরও টাকা দেন। দুই প্রতারকের হাতে কি পরিমাণ লোকজন প্রতারণার শিকার হয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা দেখতে যাচ্ছি এই লোক কিভাবে সরকারি প্রতিষ্ঠানের কর্পোরেট নাম্বারটাকে পেলো, এবং সেই নাম্বারটা সে কিভাবে কার যুগ সাজসে এই টার্মিনোলজিগুলোকে জেনে শুনে সে কি প্রতারণা করতে যাচ্ছে। সমস্যা সমাধানের জন্য সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ টাকা দাবি করলে সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরামর্শ পুলিশের। আমার পার্সোনাল মনে কাগজে সিমটা ইউজ করতাম, এখন অন্য কেউ ইউজ করে, সেটার জন্য আমাদের কাছে অবগত করে
আমরাও খেয়াল রাখবো এই ধরনের ঘটনা নিয়ে আর কোন প্রতারিত কেউ হচ্ছে কিনা। এই ঘটনায় পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দুই সপ্তাহ পর অবশেষে পদ্মার ইলিশ মিলছে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে। ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে আসা হচ্ছে আড়তে। পদ্মার রূপালী ইলিশ কিনতে ছুটির দিনে নানা অঞ্চলের ক্রেতারা ভিড় করেন। কেজি প্রতি 1400 টাকায় বিক্রি হয় ইলিশ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। অবশেষে পদ্মায় কাঙ্ক্ষিত সেই ইলিশ উঠতে শুরু করেছে। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, আর সেই ইলিশের এমন পসরা বসেছে। পদ্মায় ইলিশের আকাল কাটলেও দামে এখনো আগুন। ছুটির দিনে রাজধানী সহ নানা অঞ্চলের পাইকার ও শৌখিন ক্রেতাদের এমন উপচে পড়া ভিড় ইলিশের হাটে। চাহিদা বেশি থাকায় ইলিশ বিক্রি হচ্ছে 1400 টাকায়। আজকের বাজার গেছে আপনার 2 কেজি সাইজ ইলিশ মাছ 1300 টাকা কেজি। এক মাছটা 1 কেজি মনে করেন 600 গ্রাম হবে, মনে করেন 1200 থেকে 1300 টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম বাড়াতে আমরা ঠিক সঠিকভাবে কিনতে পারতেছি না। ইলিশের হাটে উঠেছে পদ্মার বড় ইলিশ। 2 কেজিরও বেশি ওজনের তাজা এই এক ইলিশের দাম হাঁকা হচ্ছে 7000 টাকা। আড়াই কেজি ওজনের ইলিশটা আমরা কিনছি 5500 টাকা দাম, বেচুন 7000 টাকা দাম চাইছি। এই পদ্মা ইলিশের এরম একটা নাম, আর মাওয়ার গার্ড এরম একটা নাম, একবার আইলে বারবার আইতে চায়। তবে এখনো হাটে পাওয়া যাচ্ছে সামুদ্রিক ইলিশও। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1250 টাকা পর্যন্ত। 700 থেকে 800 গ্রামের ইলিশের দাম হাঁকা হচ্ছে 700 থেকে 800 টাকা, আর 400 থেকে 500 গ্রামের ইলিশের দাম 450 থেকে 500 টাকা কেজি। ইলিশ মাছ পাওয়ার কারণে এখন নানান জায়গাতে মাছ আসছে, কাস্টমাররা আসতে আসতে যেরকম কাস্টমারের চাপ সেরকম পাইকারেরও চাপ। পদ্মা পাড়ের এই ইলিশের হাটে 2000 মানুষের কর্মসংস্থান রয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মার ইলিশের প্রতীক্ষায় আছেন পশ্চিমবঙ্গের ইলিশ প্রিয় কোটি কোটি মানুষ। 2019 সাল থেকে পূজার উপহার হিসেবে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মাসে ইলিশের সেই চালান যাওয়ার কথা থাকলেও উদ্যোগ দেখছেন না বলে জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। স্থানীয় ইলিশের বাজারকে স্থিতিশীল রাখতে 2012 সাল থেকে বাংলাদেশ সরকার পদ্মার রূপালী ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। পদ্মার ইলিশের বেশ চাহিদা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন ইলিশ আসত গঙ্গাপাড়ের আড়তে। প্রায় 7 বছর পর 2019 সাল থেকে বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গবাসীকে পূজার উপহার হিসেবে পদ্মার ইলিশ পাঠানো শুরু করে। প্রথম বছর 500 টন এবং 2020 সালে প্রায় 2000 টন ইলিশ উপহার হিসেবে পায় মমতার রাজ্যের মানুষ। গেল বছর 10 সেপ্টেম্বর থেকে এই উপহারের চালান আসতে শুরু করেছিল, কিন্তু এবছর এখনো সেই উপহার নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ। আমরা আশাবাদী 2021 সালেও দুর্গা পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার পদ্মা মেঘনার মাছ আমাদেরকে উপহার পাঠাবেন। বাংলাদেশ সরকার গেল বছর ইলিশের চালান আমদানি রপ্তানিতে বাংলাদেশি 6 জন এবং ভারতের 7 ব্যবসায়ীকে অনুমোদন দিয়েছিল। মাত্র 20 দিনের জন্য সীমান্তে ইলিশের চালান আসা যাওয়ায় কোটি টাকার ব্যবসা করেন দুই দেশের সংশ্লিষ্টরা। আর পশ্চিমবঙ্গের মানুষের জিভে লেগেছিল পদ্মার ইলিশের স্বাদও। উৎপাদন খুবই কম, অন্যান্য সেন্টারে ডায়মন্ড ফ্যামন এইসব জায়গায় কোনো মাছই নেই, যা উঠছে অল্প স্বল্প, কখনো আসে কখনো আসেই না। তবে করোনার ঊর্ধ্বগতির সময়ে বাংলাদেশকে ভারতের ভ্যাকসিন দিতে না পারলেও পশ্চিমবঙ্গবাসী অপেক্ষায় আছেন পদ্মার ইলিশের জন্য। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মাদারীপুরে কুমার নদের ভাঙনে বিলীন রাজৌর উপজেলার গোয়ালবাথান এলাকার 200 মিটার সড়ক, টেকেরহাট দিঘির পাড় আঞ্চলিক সড়কও হুমকিতে। এতে আতঙ্কিত নদী তীরবর্তী বাসিন্দারা। গত রোববার থেকে ভাঙন অব্যাহত রয়েছে। ঘরবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা একের পর এক চলে যাচ্ছে নদীর পেটে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন বেড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো পর্যটকের ভিড়। ছুটির দিন হওয়ায় সাগর তীরে তিল ধারণের ঠাঁই নেই, তবে বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি, আর লাল পতাকা উপেক্ষা করেই ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে নামছেন পর্যটকরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, আর এ ঢেউয়ে মাতোয়ারা পর্যটকরা। ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে লাখো পর্যটকের সমাগম। সৈকতের চারটি পয়েন্টেই পর্যটকের উপচে পড়া ভিড়। কক্সবাজার খুব ভালো লাগছে, লাইফের ফার্স্ট আর কি, খুব মজা লাগছে। বাসায় থাকতে থাকতে আমরা অনেক বোর হয়ে যাচ্ছিলাম, কারণ এখানে আসা, বাচ্চা সময় কাটানোর জন্য আসা এখানে। সাগর ভালো লাগে তাই কক্সবাজারে আসা। খুবই খুশি যে আমি কক্সবাজারে এসে। তবে বেশিরভাগ পর্যটকই মানছেন না স্বাস্থ্যবিধি। পরিবার ও দেশের স্বার্থে পর্যটকদের সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের অনুরোধ টুরিস্ট পুলিশের। সকল পর্যটকবৃন্দের কাছে অনুরোধ, আপনারা আপনাদের নিজের পরিবারের জন্য এবং সামগ্রিক দেশের জন্য একটু হলেও মাস্ক পরিধান করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সাগর উত্তাল, সমুদ্রে নামা বিপজ্জনক, তাই টাঙানো হয়েছে লাল পতাকা। তবে কেউ মানছেন না এই নির্দেশনা। পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানান লাইফগার্ড যারা আছে। আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা পর্যটকদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছি। করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পর থেকে পর্যটকের সমাগম বেড়েই চলেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। একদিন পরই মুখরিত হবে স্কুল প্রাঙ্গণ। বেড়েছে ইউনিফর্মের চাহিদা, বন্যা কবলিত এলাকায় চিন্তার ভাঁজ। সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর। ধর্মীয় প্রতিষ্ঠান ও মানব সেবার আড়ালে হাজার হাজার কোটি টাকা আত্মসাত, পাওনা চাইলেই চলতো নির্যাতন। এহসান গ্রুপের চেয়ারম্যান ও তার সহযোগী গ্রেফতার। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।